তবে আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে বিশ্বাস করব না। এই বৃন্দাবন জানি আমি তোর মতো সুস্বভাব ধরে শুনেছি, তোকে অভিশাপ দিলাম, তোর দৈত্য কুলে জন্ম গ্রহণ করিতে হবে। বলো না আমি যদি সত্যি কৃষ্ণ ভক্ত হয়ে থাকতাম, যদি আমি সত্যি সত্যি যদি কৃষ্ণের বাসনা পূর্ণ করে থাকতাম, তবে আমি তোমার ছেড়ে দেব না, আমি তোমার বিশ্বাস দিলাম। ওই এক শত বছর কৃষ্ণ হারা বৃন্দাবনে তোমার হয়ে থাকতে হবে। তো বাবা, এক শত বছর শ্রীমতী রাধারানী বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে হয়েছিল না, বলুন না। ও যখন নিয়ে গেল কৃষ্ণ পরনামকে, রাধাকে কথা দিয়েছিল, রাধে তুমি আজ আমাকে ছেড়ে দাও, তোমার কথা দিলাম, আজ যাচ্ছি, কাল এসে তোমার বাসনা পূর্ণ করব। কাল কালে বলে কত কালে গেল, পক্ষ পক্ষ করিতে করিতে কত পক্ষ চলে গেল, কত কাল কাল করে কত কাল চলে গেল, পক্ষ পক্ষ করিতে করিতে কত পক্ষ চলে গেল, মাস মাস করিতে করিতে কত মাস চলে গেল, বৎসর বৎসর করিতে করিতে কত বৎসর চলে গেল। ভগবান বলল, ভগবান বুঝতে পারলে রাধা রানী এসে গেছে, সঙ্গে সঙ্গে ফিরে জানি বল জবি রাজা, বলো শোনো, রাধা রানী তো এসে গেছে, শোনো বিরজা, বলো তুমি এই মুহূর্তে একটা মায়া নদীর রূপ ধারণ করো। বিরজমা করেছে কি সঙ্গে সঙ্গে না, একটি মায়া নদীর রূপ ধারণ করেছে, মায়া নদীর রূপ ধারণ করে গোবিন্দমা করেছে কি একটি শিশু বিশাল সরপ রূপ ধারণ করেছে, যখন বিশাল সরপ রূপ ধারণ করেছে
ওই মায়া নদীর বক্ষে নেমে বিরাজ করছে। গোবিন্দ নামের একটি স্বরূপ ধারণ করে জগতে বিরাজের বক্ষে নেমে বিরাজ করছে। রাধা রানী মনে মনে চিন্তা করছে, ব্যাপারটা হলো কি? তুমি বড় বড় কায়দা শিখেছো, আমিও কায়দা দিতে জানি, তাই না মা? রাধারানী করেছে কি, সর্প যখন দেখেছে একটি ময়ূরী ধারণ করেছে, ময়ূরী ধারণ করে ওই সর্পকে তিনটি দমন দিয়েছে। যখন তিনটি দমন দিয়েছে, তিনটি বাঘের পরিণত হয়ে গেল, প্রাণ গোবিন্দ স্থির থাকতে পারল না, রাধাকে বামে নিয়ে দাঁড়িয়েছে। বিরজা বলছে, প্রভু আস্তে আস্তে প্রভু বলো, প্রভু তোমরা তো যুগল হল দাঁড়িয়েছ, বলো তবে আমার গতি কি হবে? তোমা আমি দুধে মিশে গেল, রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে, আর বিরজা তো মায়া নদীর রূপ ধারণ করে আছে। বিরজা কাছে, প্রভু বলো তবে আমার কি হবে, আমার গতি কি হবে? রাধারানী বললেন, শোনো বিরজা, তুমি যেগুলো ওই মায়া নদী হয়ে আছো, ওই মায়া নদী হয়ে তোমার থাকতে হবে। তবে শোনো প্রভু, তবে আমি কি তোমাদের যুগল গোবিন্দ রসন পাব না? হ্যাঁ হ্যাঁ, আমাদের যুগল গোবিন্দ রসন পাবেই। তবে শোনো, যুগে যুগে তুমি তোমার তীরে গিয়ে আমার যুগল গোবিন্দ রসন পাবে। তবে শোনো দেখো, তুমি গোলোক হবে বিরজা, বিরজা তেতাতে হবে তুমি সুরুজ, তৃতাতে হবে সরোজ, আরে তারপরে হবে তুমি যমুনা, বলিতে হবে তুমি সুরধনু, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা রে। যমুনা যমুনা নীল যমুনা রে, যমুনা যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা। তোকে কথা দিয়ে কথা রাত্রি পারলাম না যমুনা, কথা দিয়ে কথা রাত্রি পারলাম না নীল যমুনা, তোকে বাকি কত জীবনে আমায় রে চলে গেলি শ্বশুর বাড়ি, নীল যমুনার বাকি বাকি কত জীবনে আমায় রে চলে গেলি শ্বশুর বাড়ি, মনে আমার রইল ব্যথা, মনে আমার রইল ব্যথা, সব নর হল নরে হল নুল ধরে, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা 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 যমুনা নীল যমুনা রে। তুই ভগবান করেছি জি দাদারা খালকে সঙ্গে করে নিয়ে আচ্ছা চলে কোথায়? ওই বৃন্দাবনে গোষ্ঠ গোচরণে চলেছি ভগবান। আজ ওই সুবালকে দেখে, সুবালকে দেখে মা সেই কেতাজুদের কথা মনে উঠল। সুবাল শাসক ত্রেতা যুগে ছিল, তরণী সে ত্রেতা যুগে ছিল তরণী, সুবলকে জড়িয়ে ধরে অঝর ধরনের গোবিন্দ করছে। যখন বাবা রামে রাবণের যুদ্ধ হয়েছিল, রামে রাবণের যখন যুদ্ধ হয়েছিল, রাবণ রাজা কত সৈন্য ছিল, কত বীর ছিল, কত যোদ্ধাই ছিল, সবই একে একে পরাজিত হয়ে গেল।
একে একে যখন সবাই পরাজিত হয়ে গেল, রাবণ রাজা গৃহে এসেছে, সারা রজনী ঘুম হল না, ছটফট করছে, কেমন বীর আছে, কেমন সৈন্য আছে, ওই প্রভাবে রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে। প্রভাত হয়ে গেছে, ছোট বানর তরণী ছুটতে ছুটতে এসেছে জ্যাঠামশাইয়ের কাছে, গিয়ে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, বলো না তুমি কি চিন্তা করছো জ্যাঠামশাই? বুঝেছি বুঝেছি জ্যাঠামশাই, ওই প্রভাত হলে ওই রাজার সঙ্গে যুদ্ধ করার মতো তোমার কোনো সৈন্য না। জ্যাঠামশাই, তুমি আমার অনুমতি দাও না জ্যাঠামশাই, তুমি আমার অনুমতি দাও না জ্যাঠামশাই, ওই রাজার সঙ্গে আমি যুদ্ধ করতে যাব। তোমার ছোট বালক তো, ছোট বালক তো বারে বারে বলছে জ্যাঠামশাই তুমি আমার অনুমতি দাও না, বারে বারে যখন বলছি রাবণ রাজা বলে উঠলে, তরণী তুমি যদি অনুমতি দিতে চাও তোমার মার কাছে হতে হতে অনুমতি, তোমায় ছোট বালক ছুটতে ছুটতে মার কাছে চলেছে, মা আমার গৃহ ঘরে মত্ত ছিল, ছুটে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বললে, ও মা মা তুমি আমার অনুমতি দাও না মা, ও মা তুমি আমার অনুমতি দাও না মা। তরণী তুই কি বলছিস তরণী? বেলা যা মা, তুমি আমার অনুমতি দাও না, আমি ওই রাজার সঙ্গে যুদ্ধ করতে যাব না। যে ভগবানকে পেলে কিছু চা পাওয়া কিছু থাকে না। শুনে তরুণী, যারে চরণে পাবার জন্য তোরে প্রীতি লঙ্কা পুরি পুরি ত্যাগ করে যারে চরণে দাস হয়ে আছে, তুই সেই ভগবানের সঙ্গে যুদ্ধ করতে যাবি? না না না, আমি তোর অনুমতি দিতে পারবো না তরুণী, তরুণী রে আমি তোর অনুমতি দিতে পারবো না তরুণী, মা তুমি অনুমতি দাও না মা, যেতে দাও, তুমি আমার অনুমতি দাও, আমি সেই রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। জানো মা, যেতে দাও, নরদেহ সন্দেহ মৃত্যু আছে আছে, মৃত্যু দেহ এই সংসারে বলো না মা কিছু আছে কিছু আছে জানি, মা তুমি আমারে সাজিয়ে দাও না মা, মা তুমি আমাকে অনুমতি দাও। তোমরা কোন মা কি পারে তার সন্তানকে যুদ্ধের মুখে ঠেলে দিতে? মা আমার মন থেকে কিছু ফুল চয়ন করে নি, তরণীর সর্বাঙ্গে রাম নাম লিখে দি, সুন্দর করে তরণীকে সাজিয়ে দিতেছে। আর বারে বারে বলেছি মা, বলে চোখের জলেতে ভাসছে দেখো অভাগিনী একি মা, অভাগিনী সুসার
চোখের জলতে ভাসছে দেখো অভাগিনী তুমি তো আমাকে সাজিয়ে দিয়েছ, এইবার তুমি আমাকে আশীর্বাদ করো। তুমি তো আমার জননী, তুমি তো আমার গর্ভধারিণী, তুমি আমার আশীর্বাদ করো। মামা তরণীর মস্তকে হাতটি রেখে বললেন, ওরে তরণী, আমি তোরে করি আশীষ, আমার যেন তুই ফিরে আসিস। তরণী রে, ওরে তরণী, তরণী আমি তোরে করি আশীষ, আমার যেন তুই ফিরে আসিস। তরণী ছোট বালকে তরণী মাকে প্রণাম করে, মাকে প্রণাম করে সর্বাঙ্গীর আমি নামে লেখা আছে, চিৎকার করতে করতে চলেছে, জয় জয় রামে চন্দ্রকী, জয় জয় রামে চন্দ্রকী, জয় জয় রামে চন্দ্রকী। আজ
রামে নামে জয় ধ্বনি করিতে করিতে মা যুদ্ধের ক্ষেত্রে উপস্থিত হইল। ছোট বালক সেই যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত হয়ে সেখানে চিৎকার করে বললেন, জয় জয় রামে চন্দ্র কি, ভগবান রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, কে আমার বালক, কত বড় বড় যোদ্ধাই, কত বড় বড় বীর সবাই পরাজিত হয়ে গেল, ওই বালককে আমার নামে কেন জয় ধ্বনি করছে। ভগবান রামচন্দ্র গিয়ে দেখলেন ছোট্ট বালক রাম নাম উচ্চারিত করছে, ছুটে গিয়ে বিভীষণকে বললেন, বিভীষণ শোনো, বিভীষণ এত বড় বড় যোদ্ধাই, এত বড় বড় বীর সবাই পরাজিত হয়ে গেল, বলো বিভীষণ ওই বালককে কেমন পরীক্ষা দেখুন মা। বিভীষণ আট চোখে দেখল, যেন দেখেও দেখতে পেল না, চিনিও চিনতে পারল না, মনে মনে বললেন, হে দয়াল তুমি আমার কি পরীক্ষায় ফেলেছো, দয়াল তুমি আমার কি পরীক্ষায় ফেলেছো, দয়াল বলো না, ও যে আমার কি মৃত্যু সন্তান, বলো দয়াল। বিভীষণ বলো, বিভীষণ ওই বালকটি হলো কে, আমার নামে জয় ধ্বনি করছে, আমার নামে জয় ধ্বনি করছে বারে বারে, বলো বিভীষণ ওই বালককে। বিভীষণ আর চোখে দেখল, দেখ যেন বাবা দেখে দেখতে পেল না, চিনো চিনতে পারল না, খালি বারে বারে বললেন, ওই বালক যে হবে না কেন, ও তো আপনার শত্রু, দয়াময় শত্রুকে কোনোদিন শেষ রাখতে নেই। এইবারে বাবা ভক্তার ভগবান যুদ্ধ করার জন্য প্রস্তুতি হলো, তরণী সর্বাঙ্গ রাম নাম লেখা আছে, ভগবান একবার বাণ নিক্ষেপ করে সেই বাণ ছুটি সারা কোণতে বসে, ভগবান একবার বাণ নিক্ষেপ করে, ভক্ত একবার বাণ নিক্ষেপ করে, ভগবান একবার বাণ নিক্ষেপ করে, ভক্ত একবার বাণ নিক্ষেপ করে, ভগবান রামচন্দ্র কোনো মতে ওই তরণীকে পরাজিত করতে পারছে না, ধাবিত হয়ে আবার বিভীষণকে বললেন, বিভীষণ বলো কে, শোনো বিভীষণ ওই বালককে আমি পরাজিত করতে পারছি না কেন, বলো বিভীষণ বলো, ওই বালককে কোন বাণ নিক্ষেপ করলে তবে ওই বালককে আমি পরাজিত করতে পারব। তোমার নিজের সন্তান তো বিভীষণ, হৃদয়টাকে চেপে রেখে বলছো গো দয়াময়, আমি কেমন ভাবে বলবো, তুমি আমার একটি পরীক্ষায় ফেলেছো দয়াল, বুকটাকে চেপে রেখে অঝোরে রয়েলে কাঁদিতে কাঁদিতে বললেন, প্রভু ওই বালককে পরাজিত করতে হবে,
আমি বৈষ্ণব মান নিখে ভগবানের রামচন্দ্র যখন বৈষ্ণব মান যখন নিখে করেছে অরুণোদয়